কবি সুধীন্দ্রনাথ দত্তের জন্মদিন আজ। 1901 সালের 30 অক্টোবর কলকাতার হাতিবাগানে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হীরেন্দ্রনাথ দত্ত, মায়ের নাম ইন্দুমতি বসু মল্লিক। সুধীন দত্তের বাল্যকাল কেটেছে কাশীতে। 1914 থেকে 1917 সাল পর্যন্ত কাশীর থিওসফিক্যাল হাই স্কুলে তিনি অধ্যয়ন করেন। পরে কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে 1922 সালে স্নাতক পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য ও আইন বিভাগে ভর্তি হন। এরপর 1924 সাল পর্যন্ত যথারীতি পড়াশোনা চালিয়ে গেলেও কোনো বিষয়েই পরীক্ষা দেননি তিনি। 1924 সালে ছবি বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি, কিন্তু এক বছরের ভিতরেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। 1943 সালের 29 মে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজেশ্বরী বসুর সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। পিতার ল ফার্মে কিছুদিন শিক্ষানবিশ হিসেবে থাকার পর সুধীন্দ্রনাথ দত্ত চাকরি জীবন শুরু করেন লাইট অব এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে। 1929 সালে রবীন্দ্রনাথের সঙ্গে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন। 1931 সালে পরিচয় পত্রিকার সম্পাদনা শুরু করেন তিনি। 12 বছর ধরে সম্পাদকের পদে অধিষ্ঠিত ছিলেন। স্টেটসম্যান ও শরৎ বসুর লিটারারি কাগজে কিছুদিন দায়িত্ব পালন করেছেন। 1957 থেকে 1959 সাল পর্যন্ত শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তিনি। 1959 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান। 1960 সালের 25 জুন কবি নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন। সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ 6টি, এগুলো হলো তন্নি 1930, অর্কেস্ট্রা 1935, ক্রন্দসি 1937, উত্তর ফাল্গুনি 1940, সংবর্ত 1953 এবং দশমী 1956। এছাড়া দুটি প্রবন্ধ গ্রন্থ আছে তার, স্বগত 1938 এবং কুলাই ও কালপুরুষ 1957। তার একমাত্র অনুবাদ গ্রন্থ হচ্ছে প্রতিধ্বনি 1954 সালে, যা প্রকাশিত হয়। আজ 30 অক্টোবর, কবি সুধীন্দ্রনাথ দত্তের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।